আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের সদ্য স্যার ডক্টর মাওলানা জাহিদুল আলম স্যারকে আমরা কিছু সময় ওনার ব্যস্ততার মধ্য থেকে কিছু বের করে নিয়েছি। তো আমরা সম্মানিত দর্শক শ্রোতা, আমরা পূর্বে যৌন রোগের হোমিওপ্যাথি বিভিন্ন ওষুধের কি কি চিকিৎসা লক্ষণ বা কীভাবে চিকিৎসা দিলে পারে যৌন রোগ থেকে মানুষের মুক্তি পেতে পারে, সংসার জীবন সুখীময় হতে পারে, তো এরকম আমরা কয়েকটা ওষুধের কথা বলছি। তো আজকে আমরা স্যারের কাছ থেকে জানতে চাইবো, স্যার কোনিয়াম তো যৌন রোগে একটা ব্যবহৃত বহুল ব্যবহৃত একটা ওষুধ, তো এই কোনিয়ামের মাধ্যমে যৌন রোগের চিকিৎসা পদ্ধতি কীভাবে, লক্ষণ কী, এগুলো সম্পর্কে স্যারের কাছে অনুরোধ করবো যেন আমাদেরকে জানান, আর এতে জন্য আমরা সবাই উপকৃত হতে পারি স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব হাফেজ সাহেবকে, যা আজকে যৌন রোগের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ ওষুধ এবং বহুল ব্যবহৃত ওষুধ কোনিয়াম সম্পর্কে উনি জানতে চেয়েছেন। তো আসলে অভিজ্ঞ ডাক্তারগণ তো অনেক বেশি জানেন, কিন্তু আমি যতটুকু জানি সেটা খুব নগণ্য। তারপরেও আমার চেয়ে অনেক নবীন ডাক্তার আছেন, তাদের যদি একটু উপকার হয় এই উদ্দেশ্যেই আমাদের এই ভিডিও। তো কোনিয়াম সম্পর্কে আমার বক্তব্য এতটুকুই যে অনেক ডাক্তার আছেন, কোনিয়াম ওষুধটা তো একটা বিষ। ইউরোপীয় কান্ট্রিগুলিতে যে হেমলক গাছ, বিষাক্ত গাছ জন্মে, ওই গাছের ই থেকে রস থেকে নির্যাস থেকে আপনার শিকড় নির্যাস থেকে এই কোনিয়াম ওষুধ তৈরি হয়। জি, যে বিষ দিয়ে হত্যা করা হয়েছিল সক্রেটিসকে, এটাই সেই হেমলক। তো এটা যেমন যৌন রোগীদের জন্য উপকারী তেমন অত্যন্ত ক্ষতিকর বটে। যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে যেমন উপকার সাধিত হবে, আপনি যদি অপব্যবহার করেন ঠিক তেমনভাবে এটা মানুষের ক্ষতি করে। অনেক স্থায়ী সমাধান এর মাধ্যমে হয়ে থাকে, আবার স্থায়ীভাবে যৌন রোগী বা ক্ষতিগ্রস্ত স্থায়ীভাবে। তো আমি এরপর দেখেছি যে অনেক নবীন ডাক্তার যে রোগীতে কোনিয়াম লাগবে না সেখানে প্রেসক্রিপশন করেছেন, এবং এর দ্বারা ক্ষতি সাধিত হয়েছে যদিও রোগীর এটা বুঝতে পারে না। কিন্তু আমরা ডাক্তার হিসাবে, জনগণের একজন সেবক হিসাবে, এই ক্ষতিটা করলে অবশ্যই আমরা আমাদের বিবেকের কাছে দায়ী থাকি, দায়ী থাকবো। জি, অবশ্যই। এই জন্য আমরা এর সঠিক ব্যবহার জানা আমাদের এখন তো জরুরি। তো মূলত এমন কিছু কথা, গুরুত্বপূর্ণ কথা আমরা আলোচনা করব যে অল্প কথার ভিতরে মূল কথাগুলো চলে আসে। জি জি, সেটা হচ্ছে কোনিয়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লক্ষ্য দুইটা, একটা হলো যদি যৌন ক্ষেত্রে কেউ অভুক্ত থাকে, মানে অভুক্ত মানে অব্যবহৃত, যেমন দীর্ঘদিন যাবৎ প্রবাস জীবন থাকার কারণে স্ত্রীর সাথে যোগাযোগ নাই, মানে নাই যৌন সম্পর্ক হয় নাই, হয়তো 5 বছর 10 বছর তা সে যৌন থেকে ব্যবহার থেকে অভুক্ত হয়েছে। অথবা দেশেও দেখা যায় অনেক সময় স্ত্রী হয়তো মারা গেছে বা স্ত্রীর সাথে গন্ডগোল হয়েছে, স্ত্রী বাবার বাড়িতে গেছে, দীর্ঘদিন যোগাযোগ নাই। আবার দেখা যায় অনেক বিপত্নিক বার্ধক্য বয়সেও এই ধরনের রোগী আসতে পারে, হয়ে থাকে। আপনি বইতে দেখবেন ম্যাথমেটিকা যে বয়স্ক রোগীদের ক্ষেত্রেও কোনিয়াম ব্যবহৃত হয়, বয়স্ক অবস্থায় যদি যৌন রোগ থেকে, মানে যৌন ই থেকে একদম অক্ষম হয়ে পড়ে, সেটা বিপদ নাকি। অথবা কোন মহিলাও যদি তার স্বামী সম্পর্ক সম্ভোগ থেকে ই থাকে, আপনার দূরে থাকে, হয়তো তার স্বামী মারা গেছে যুবতী অবস্থায়, এক্ষেত্রে আমাদের দেশে তো এরকম অনেক রোগী আছে, তারা পরবর্তীতে অনেক রোগে আক্রান্ত হয়। এই হলো একটা দিক, একটা হলো যে অভুক্ত যৌন ক্ষেত্রে অভুক্ত থাকা, এটা দেখা যায় অনেক কুমারী মেয়েদের ক্ষেত্রে হয়, সে যেমন বিয়ে বিবাহতে দেরি হচ্ছে, কিন্তু তার ভিতরে যৌন হরমোনটা বেশি,
যৌন আবেগটা বেশি বেশি, কিন্তু অথবা স্বামী বিদেশে থাকার কারণে। আমার চিকিৎসাধীন এরকম রোগী ছিল যে চরিত্রবতী মহিলা, তো স্বামী দীর্ঘদিন বিদেশে, হঠাৎ সেন্সলেস হয়ে যায়, বিভিন্ন রোগ এরকম তার এই হতে থাকে। তো আমি তাদের বললাম যে আপনার তো এই জন্য এই হচ্ছে, চিকিৎসা তো সম্পূর্ণ ভালো হবে না, আপনার স্বামীকে আপনি আসতে বলবেন। তো তাই আমার কথা সে ই করছে, তো স্বামী আসছে এখন কিন্তু সুস্থ। তো এই ক্ষেত্রে দেখা যায় যে এই মহিলাদের ভিতরেও যাদের যৌন হরমোনটা বেশি বেশি, তাদেরও এই কিছুদিন যদি স্বামী এই থাকে দূরে থাকে, তাহলে তাদের ভিতরে বিভিন্ন রোগ দেখা দেয় এবং এমনকি ব্রেস্ট ক্যান্সার পর্যন্ত হতে পারে। তো এই একটা দিক। আর একটা দিক হচ্ছে যে যে সকল রোগী মানে যুবক জি আপনার অতিরিক্ত ধাতু ক্ষয় করে এমনকি যে সকল মানে দম্পতি তারা অতিরিক্ত সহবাস করার কারণে দীর্ঘদিন 5-7 বছর এবং চলাচল একসময় অক্ষম হয়ে অক্ষম। তো সেক্ষেত্রে অক্ষমতা তো অনেক দিক আছে, একটা কোনিয়ামের বিশেষ দিক হলো যে ধাতুর তারল্য, মানে এই তারল্যর এটা বেশি কোনিয়া, হ্যাঁ তারল্যর প্রাধান্যটা কোনিয়ামে বেশি, এবং ওই যৌনাঙ্গের বক্রতা ছোট হয়ে যাওয়া এইসব সমস্যাটা কোনিয়ামে বেশি। শুক্র তারল্য বক্র এবং ছোট বা এই জাতীয় এই অধিক পরিমাণে হস্তমৈথুন বা যৌন সংযোগের কারণে যে ক্ষয় হয় এর কারণেও কোনিয়াম ব্যবহৃত হয়। এইগুলো হলো লক্ষণ। আর হলো রোগীর ভিতরে যে লক্ষণগুলো থাকতে হবে ওগুলো তো কমন, সব ওষুধে কম বেশি আছে, যে লক্ষণগুলো থাকলে আপনি কোনিয়াম নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন সেটা হলো যে এই যৌন সম্ভোগের কারণে, অতিরিক্ত যৌন সম্ভোগের কারণে যাদের শুক্র তারল্যের সাথে সাথে মাথা ঘোরা দেখা দেয়, মাথা উঠে দেয় যে মাথার ভিতরে অন্ধকার দ্বারা পড়ে যেতে চায়, এবং এমনিতেও যাদের চলাচল করার সময় এরকম ভাবে মাথা ঘুরে মিলে দিতে চায়, হ্যাঁ প্রেশার দেখা দেয়, হার্টের দুর্বলতা দেখা দেয় বুকের ভিতর দরফর করে, হ্যাঁ মানে সে সঠিকভাবে চলাচল করতে পারে, টলমল করে পড়ে যেতে চায়। আমি এক বিধবা মহিলার এরকম মাথা ঘোরার ক্ষেত্রে কোনিয়ামে খুব ভালো চোট পেয়েছিলাম, তার মানে তার কারণে ওই কারণে তার মাথা ঘোরাটা আসছে। তো এই মাথা ঘোরা এবং পড়ে যায় যেতে চাওয়া মানে হাই প্রেশারের কারণে আমরা যদি পাই তাহলে কোনিয়াম হাই প্রেশারও স্থায়ীভাবে মানে এই লক্ষণের সাথে ওগুলো থাকে হাই প্রেশার এইটা। আর শারীরিক দুর্বলতা তার আগে যেরকম কাজের দেহের শক্তি ছিল ওটাও আস্তে আস্তে কমে যায় অতিরিক্ত ধাতু ঘরের কারণে, ধাতু দুর্বলতার কারণে, এবং তার মানসিক যে দুর্বলতা, যেমন সে আগে যত সহনশক্তি ছিল এখন সহনশক্তি আর নাই, অনেক কিছু মনে রাখতে পারতো এখন সে আবার অলস হয়ে যায়, পরীক্ষা দিতে তার ভয় করে, একাকি থাকতে ভয় করে, বিভিন্ন ভয় তার ভিতরে চলে আসে, সাংসারিক জীবনের ভয়, স্ত্রীর কাছে যাইতে ভয়, বিভিন্ন ভয় তার ভিতরে চলে আসে, একাকি সে থাকতেই পারে না এক পর্যায়ে, মানে যত অধপতনের এই সব চলে আসে মানে শারীরিক মানসিক সহনশক্তি জ্ঞান শক্তি সব দিতে তার অক্ষমতা আসে। এক্ষেত্রে আমরা কোনিয়াম ব্যবহার করলে তার ওই সবগুলি আস্তে আস্তে আল্লাহর রহমতে ফিরে আসে। তাছাড়া তার আরেকটা ই হলো যে তার ওই যৌনাঙ্গ শিথিল হয়ে যাওয়া, আর কোনো চাহিদাও নাই, একদম টানার মতো করে থাকে, এই লক্ষণটাও কোনিয়ামে চলে আসে। আর তাছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওই স্ত্রীর হয়তো একটু ইচ্ছা হয়েছে কাছে যাওয়ার আগে তার কাজ শুরু করার আগে ইয়ে হয়েছে, এই সমস্যাটা এখনো প্রচুর।
বিশেষ করে যা যে সমস্ত যুবকেরা রাত্রে যে ঈদ আসে আপনার এই ইন্টারনেটে দেখে দেখো দেখতে দেখতে কাজ হ্যাঁ তো এই শোষণ তো বহুল পরিমাণে এরকম তো কোন যুবক এটা দেখতেছে না অতএব সমাজে এই রোগীর সংখ্যা অতি অনেক বেড়ে গেছে তো আমরা যদি এই সমস্ত লক্ষণ ঠিক করে আমরা কনিয়ামটা ব্যবহার করতে পারি তা আল্লাহর রহমতে ওই রোগীর অনেক উপকার হয় আমরা চেষ্টা করবো সঠিকভাবে ব্যবহার করতে রুগী পাইলে কনিয়াম ব্যবহার করে এটা একজন ডাক্তারের কাজ না জি জি মাথা ঘোরার লক্ষণ তার অক্ষমতার লক্ষণ সহন শক্তি হ্রাস সূক্ষ্মতার এইগুলো আমাদের প্রধান খেয়াল এটাও অনেকদিন থাকবে তবে এটা যদি লাইকোপোডিয়ামের মতো একদম লাস্ট পর্যন্ত যাওয়ার পরে প্রয়োগ করতে হবে এটি এরকম না আপনি আমাদেরকে আপনার এই গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে একটু সময় দিলেন আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমরা সকলে মিলে আমাদের স্যারের জন্য দোয়া করবো যেন আল্লাহ তাআলা আমাদের স্যারকে নেক হায়াত দান করেন এবং এভাবে মানুষের সেবায় যেন ওনার কাজকে ওনার এই মেধাকে যেন ব্যয় করতে পারেন আমরা সকলে বলি আমিন সম্মানিত দর্শক শ্রোতা তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই এটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের ইউটিউব চ্যানেল আছে আর এই চ্যানেলে যদি আপনি নতুন থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার সাবস্ক্রাইব করবেন এবং এটা শেয়ার করবেন যাতে করে আমাদের দেশের সকল মানুষ যারা এই রোগে আক্রান্ত আছেন এবং নবীন ডাক্তার আছেন তারা যেন এটা থেকে উপকৃত হতে পারেন আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ